অ্যাভাটার ডিরেক্টর জেমস ক্যামেরনকে সুপার হিরো মুভি নিয়ে অপমান করার কড়া জবাব দিল কি তাহলে অ্যাভেঞ্জার্স এন্ড গেম ডিরেক্টর রুশো ব্রাদার্স? সেই সঙ্গে থাকছে জনি ডেপকে ক্ষতিপূরণের টাকা দেওয়া থেকে বাঁচতে অ্যাম্বার হার্ড নিচ্ছে অন্য রকমের চালাকি। এখন আর দেরি না করে গসিপে চলে যাই, প্রথমেই আসি জেমস ক্যামেরনের কাছে। অ্যাভাটার 2 তো ডিসেম্বরে রিলিজ পেতে যাচ্ছে এবং গতকাল অ্যাভাটার 2 এর ট্রেলারও রিলিজ পেল। হ্যাঁ, ভিজুয়ালি অনেক স্টানিং লাগছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বাট অ্যাভাটার মুভি নিয়ে যেরকম হাইপ ছিল সেই লেভেলের হাইপ না অ্যাভাটার 2 নিয়ে নেই। বাট তারপরেও সবার এক্সপেকটেশন রয়েছে যেহেতু ডিরেক্টর জেমস ক্যামেরন এবং তিনি মাস্টারপিস বানিয়ে থাকেন। সো অ্যাভাটারের মতো অ্যাভাটার 2ও বক্স অফিসে রেকর্ড গড়বে আয়ের। আর একটা বিষয় খেয়াল করবেন, অ্যাভাটারের হাইয়েস্ট গ্রসিং ফিল্মসের যে রেকর্ডটা ছিল না, সেটা কিন্তু পরে অ্যাভেঞ্জার্স এন্ডগেম ভেঙে দিয়েছিল $2.79 billion ইনকাম করে। বাট হ্যাঁ, এটাও মানতে হবে এর মাঝে অ্যাভাটার যখন আবার নতুন করে রিলিজ দেওয়া হয় তখন আবার অ্যাভাটারের ইনকাম দাঁড়িয়েছিল $2.92 billion। সো এখন ওয়ার্ল্ড ওয়াইড হাইয়েস্ট ক্রসিং ফিল্মসের তালিকায় অ্যাভাটার আবার নাম্বার ওয়ানে চলে গেছে। যাই হোক, এখন ঘটনা হলো রিসেন্টলি একটা ইন্টারভিউতে জেমস ক্যামেরন মার্বেল এবং ডিসি দুইটা ইউনিভার্স নিয়েই বলে যে এসব সুপার হিরোদের মুভি না কোনো মুভির পর্যায়ে পড়ে না। অ্যাক্টরদের অভিনয় দেখলেও মনে হয় যেন বাচ্চার অভিনয় করছে, মুভি মেকিংসের কোনো সিস্টেম নেই, এটসেট্রা এটসেট্রা। মোট কথা, সে এই সুপার হিরো মুভিগুলোকে এক প্রকার অপমানই করেছিল। সো সামনে যখন অ্যাভাটার 2 নিয়ে সবাই ভাবছে এই মুভিটা বক্স অফিস কাঁপাবে, হয়তো আয়ের বিশাল রেকর্ড করবে, সেই সময় অ্যাভেঞ্জার্স এন্ডগেমের ডিরেক্টর জো এবং রুশো ব্রাদার্স একটা ইন্টারভিউতে জানায় অ্যাভেঞ্জার্স এন্ডগেম ওপেনিং উইকেন্ডে যেই টাকা কামিয়েছে না, ওই রেকর্ড ভাঙার মতো ক্ষমতা সামনে আর কোনো মুভিরই নেই, সে যেই হোক না কেন। হ্যাঁ, এটা সত্যি, অ্যাভেঞ্জার্স এন্ডগেম কিন্তু ভাই ওপেনিং উইকেন্ডে কামিয়েছিল $1.1 billion, যেটা হিউজ, এবং এই রেকর্ড আসলেই কেউ ভাঙতে পারেনি। যাই হোক, এখন রুশো ব্রাদার্সের এমন কথা শুনে অনেকেই মনে করছে আকারে ইঙ্গিতে কি তারা অ্যাভাটারের ডিরেক্টর জেমস ক্যামেরনকে চ্যালেঞ্জ করেছে, আসেন না আপনার অ্যাভাটার 2 নিয়ে, দেখি আমাদের অ্যাভেঞ্জার্স এন্ডগেমের আয়ের রেকর্ডটা ভাঙতে পারে কিনা। এবার আসি অ্যাম্বার হার্ডের কাছে। এখন জনি ডেপকে ক্ষতিপূরণে যে $10 million টাকা দিতে হবে সেটা তো অ্যাম্বার হার্ডের কাছে একটা গলার কাটার মতো। বেচারির কাছে না আছে এত পরিমাণ সম্পত্তি, না আছে হাতে কাজ যে কাজ করে সে টাকা পুষিয়ে দিবে। সো এক প্রকার মানে দোটানাতেই পড়ে গেছে অ্যাম্বার হার্ড। সো রিসেন্টলি যেটা সবাই ধারণা করেছিল সেটা হলো অ্যাম্বার হার্ড তার ক্যালিফোর্নিয়ার যে বাসাটা রয়েছে সেটা $1.1 million দিয়ে সেল করে দেয়, এবং সবাই ভেবেছিল এই বেচারি বোধহয় জনি ডেপকে টাকা পরিশোধ করার জন্য নিজের বাসাটাও বিক্রি করে দিয়েছে। কিন্তু না, এখানে তার একটা চালাকি রয়েছে। সে চালাকিটা কি? অ্যাম্বার হার্ড ক্যালিফোর্নিয়ার ওই বাসাটা বিক্রি করে স্পেনে তার বান্ধবীর কাছে চলে যায় এবং ওখানেই কিন্তু সে বর্তমানে থাকছে। অ্যান্ড রাইট নাও মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে অ্যাম্বার হার্ডের এই বাসা বিক্রি করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। সে বর্তমানে এটা শো করতে চায় সে ইউএসএ তার কোনো বাসা বাড়ি নেই, সে হোমলেস, এবং জনি ডেপকে টাকা দেওয়ার কোনো ক্ষমতাই তার কাছে নেই। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে যদি এটা প্রমাণ করে দিতে পারে যে আসলে সে হোমলেস, তাহলে তো কথা চুকে গেল, তার আসলে ওই টাকাটা দিতে হবে না, কিংবা অনেকটাই সে হয়তো মওকুফ পাবে। এই কারণে জনি ডেপকে যাতে এত বিশাল অ্যামাউন্টে টাকা দিতে না হয় সেই জন্য অ্যাম্বার নিজের বাড়ি বিক্রি করে হোমলেসভাবে সে যে বসে আছে। ওয়েল, স্ট্র্যাটেজি ভালো, বাট দেখা যাক তার এই কৌশলটা আসলেই কাজে লাগে কিনা।